তোমার স্বামী জঙ্গলের ভিতরে সন্তান বলে চিৎকার করে ঢুকে গেছে, কিন্তু কিছুক্ষণ আগে তোমার স্বামীর চিৎকারের আওয়াজ শুনেছি, এখন আর আওয়াজ শুনি না, বাঘ বাল্যকে তোমার স্বামীর পৃথিবীতে মনে হয় বিদায় করে দিছি। মহিলা গো যাইও না, ভিতরে যাইও না। মহিলা ডাক দে বলে আমি আমার কলিজা টুকরা সন্তানদেরকে একের পর এক হারাইয়া দিলাম, পাই না আমি কোনো খবর পাই না। এবার আমার মনের ভিতরে চিন্তা হয়ে গেল, আমার এক বৎসর বা তার চেয়ে বেশি এমন একটা ছোট্ট ছেলে আমার বাড়িতে আছে, যাই দৌড়ে বাড়িতে যাই। মহিলা বলে আমি জঙ্গলের কিনার থেকে দৌড় শুরু করে দিয়েছি বাড়ির দিকে, বাড়ির দিকে রওনা হইলাম। পথের মধ্যে একদল লোকেরা সামনে আমার দাঁড়ায় ডাক দে বলে মহিলা গো কই যাও বাড়িতে যাই। এই মহিলা তোমার মেয়ের স্বামীর বাড়ির খবর পাইছুনি? আমার মেয়ের স্বামীর বাড়িতে কি সমস্যা? তোমার মেয়ে যেই ঘরে থাকে এই ঘরের মধ্যে আগুন লেগে গেছে, আগুন লাইগা ঘর দরওয়াজা এমন যারা যারা ছিল তারা সবাই মারা গেছে, তোমার মেয়েটাও মারা গেছে। মহিলা ডাক দিয়ে বলে হাই রে আমি কোথায় যাব, কার কাছে যাব? না আমি মেয়েরে দেখতে যাব, ওইদিকে ছোট্ট ছেলেটা বাড়িতে আছে যায়, বাচ্চাটারে কুলে লইয়া আমার মেয়ের জামাইয়ের বাড়িতে যায়। এবার দৌড়াইয়া এই মহিলা আল্লাহর উলি আবুল হাসান সিরাজিকে ডাক দিয়ে বলে আল্লাহর উলি এবার আমি দৌড় শুরু করে দিয়েছি বাড়ির দিকে। বাড়ির ভিতরে প্রবেশ করলাম, ঘরে ঢুকলাম, ঘরে ডুইকা দেখি আমার ছোট্ট ছেলেটা ঘরে নাই। হাইরে এখন কি করি, আম্মা আম্মা বলে ডাকতে ডাকতে আমার এ বাচ্চাটা রান্নাঘরের ভিতরে চলে গেছি। গরম গোস্তের ডেকসি যে চুলার মধ্যে বসায় রাখছি, এই ডেকসির মধ্যে আমার এই ছোট্ট ছেলেটা টান দিলে কাত হইয়া বাচ্চাটার উপরে গরম গোস্তের ডেকসি পড়ে গেছে। আমার এই ছোট্ট বাচ্চারাও পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আয় হায় মহিলা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ স্বামী নাই আমার সন্তানাদি নাই, হায়রে আমি কোথায় যাব। এলাকার লোকেরা ডাইকা ডাইকা বলে এখন তুমি কোথায় খাইবা কোথায় যাইবা কার কাছে যাইবা? আমার বায়েরা বন্ধুরা আমার সন্তানের জন্য মার যে কত বড় দরদ এটা বাসা দিয়ে বোঝানো সম্ভব হবে না। মা একটা দৌড় মারছে ওই মেয়ের বাড়ির দিকে যাই, আমি আমার মেয়েটারে জীবনের শেষবারের মতো একবার দেখব। পৃথিবীর জমিলে যার মা কবর দেশে শুয়ে গেছে রে আমার ভাই, দুনিয়াতে মার মতো আপন পৃথিবীতে কোনো দিন মিলে না। আমার ভাইয়েরা আমার নবী রাহমাতুল্লিল আলামিন মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা কবরের কিনারে বসে কান্দে, ইহুদিরা ডাক দে বলে আন্তা মুহাম্মদ, নাম হ্যাঁ আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ গো এই কবরের কিনারে বসে তুমি কেন কান্দো? নবী বললেন এটা আমার আম্মা জানের কবর, এটা আমার মার কবর। আমার বাইরা বন্ধুরা আমার এবার
ইহুদিরা ডাক দিলেন মুহাম্মদ গো মার জন্য এইভাবে কান্দ নবী ডাক দে বললেন আমি আমার দুনিয়ার জমিনে কোনদিন আব্বারে দেখতাম আমি পাইছি না আর মারে যাও পাইছি 6 বছর বয়সে মারে হারায়া ফেলেছি আম্মা ডাইকা আমার তৃপ্তি মিটল না ছোট বাচ্চা আব্বার কিনারে দাঁড়ায় বলে আব্বা গো আম্মারে কোন জায়গায় শোয়ে দিয়েছো মাকে কোন জায়গায় শুয়াইছো ঈদের দিন আম্মা শরীরে কাপড় পরাইয়া দিত নবী ডাকতে বলেন ঈদের আনন্দ উল্লাসে মানুষে নাস্তা রুটি গোশত খায় কিন্তু আমার মা জননী আমারে খাবার মুখে উঠাইয়া দিত এই মা জননী এই কবরে শুয়ে রইছে আমি আমার আম্মার জন্য কান্দি ভাইয়ের আমার ওই মহিলা জমিলের মধ্যে বসে কান্দে আর বলে আল্লাহ খলিজা টুকরা সন্তানদের রে হারাইলাম আমি কই যামু কার কাছে যামু মহিলা এবার আকাশের দিকে তাকাইয়া চোখ উঠাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি কালামে পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছো তোমারে শরণ করলে তুমি নাকি তোমার বান্দা বান্দিরে শরণ করবা মাওলা আমার যেহেতু দুনিয়াত কেউ নাই তুমি ছাড়া আমার আর কেউ হইলাই তুমি আমার আল্লাহ জিকির আরম্ভ হয়ে গেছে আল্লাহ আল্লাহ